এটাকে কিভাবে দেবো একটু চিন্তা করতে হবে, একজন কাউকে উঠে আমি ভাইয়া ও ভাইয়া আরে একজন পারবে না, দুজন লাগবে। আর কেমন উপরে কে উঠবে না? হ্যাঁ যেটি আমরা সবাই জানি ডেঙ্গি, এই ডেঙ্গির জন্য আমরা বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন রোদ বৃষ্টি উপেক্ষা করে আমি আমার টিম, সিটি কর্পোরেশন, আমাদের সম্মানিত কাউন্সিলর এবং যেই এলাকাতে আমি যাচ্ছি সেই এলাকার মাননীয় সংসদ সদস্যদেরকে নিয়ে আমি চেষ্টা করছি একটি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, সচেতনতামূলক কাজ করার জন্য। আজকে তাই আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব রহমতুল্লাহ সাহেব এসেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমার পক্ষ থেকে এবং সকল কাউন্সিলরদের পক্ষ থেকে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারাও কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের সাথে যাচ্ছেন, আমরা চেষ্টা করছি সবাইকে নিরাপদ দূরত্ব রেখে, এটি কঠিন চ্যালেঞ্জ, একটি ক্যাম্পেইনের সময়, প্রচারের সময় আমরা চেষ্টা করছি। মাননীয় সংসদ সদস্য, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেন আমরা যে জিনিসগুলো জোগাড় করেছি ওগুলো কিন্তু বিভিন্ন বাসা বাড়ির ছাদের থেকেই, এইটি দেখার জন্য আজকে আমরা মাননীয় সংসদ সদস্য সহ স্থানীয় গণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের সবাইকে আমরা অনুরোধ করেছি। আমরা বিভিন্ন বাসায় বাসায় বিভিন্ন এলাকাতে যাচ্ছি, আপনারা দেখেছেন আমরা কি বিভিন্ন গলিতে গলিতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইনটা চালাচ্ছি অ্যাওয়ারনেস ফলো। এটা কি ক্যাম্পেইনটা? এটা এটি হচ্ছে সুস্থতার জন্য সামাজিক আন্দোলন, সুস্থতার জন্য সামাজিক আন্দোলন, একদিকে করোনা মহামারী আরেকদিকে ডেঙ্গি। তাই আমি অনুরোধ করব আজকে এই এলাকার মাননীয় সংসদ সদস্য আপনি আজকে ঘোষণা দিবেন যে প্রতি শনিবার 10:10 প্রতি শনিবার নিজের বাসা করব আমরা পরিষ্কার। এই আপনি একটু নেমে যান, নিজে নেমে যান, নেমে যান আপনি, জি আপনি নামেন, আপনি নিচে নামেন একটু, আপনি নিচে নামেন, আপনি আপনাকে নিচে নামতে বলছি, নিচে নামেন, আপনি নিচে নামেন, আপনি পরে উঠবেন, আপনি এখন না, আমাদের এখানে। সুতরাং 10:10 প্রতি শনিবার নিজের আঙ্গিনা করব মোড়া পরিষ্কার। আমি আবার বলতে চাই সকল জনগণকে, সবাইকে একসাথে এই সামাজিক আন্দোলনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন সহ সবাইকে এগিয়ে আসতে হবে। আমি এই স্লোগানটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে এটি তুমি চালিয়ে যাও। আমাদেরকে সামাজিক আন্দোলনের রূপ নিতে হবে। কাউন্সিলর ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, প্রত্যেক এলাকাতে এলাকাতে আপনাদেরকে নিজে সশরীরে গিয়ে এই ক্যাম্পিংটা চালাতে হবে। প্রত্যেক কাউন্সিলর ভাই বোনদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে চালাতে হবে আন্দোলনটাকে। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবার সাথে আমার কথা হচ্ছে, আমরা সবাই সবাইকে চিনি। আমি অনুরোধ করব বিনয়ের সাথে, যেইভাবে
আমাদের আজকে ডেঙ্গি চ্যালেঞ্জ। ঠিক সেইভাবে আরেকটি স্লোগান, মাস্ক আমার সুরক্ষা সবার, মাস্ক আমার সুরক্ষা সবার, এটিও কিন্তু আমাদেরকে চালাতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের নগরের সবাইকে বলবো চেষ্টাটা থাকতে হবে। তাই আজকে মাননীয় সংসদ সদস্য দেখুন, এই যে কমরটা একটা বাসার থেকে উঠেছে, ছাদের থেকে টায়ার, যা যা আছে রঙের কৌটা, যা যা আছে এখানে, এটার থেকেই কিন্তু এই লার্ভার থেকেই হবে পিউপা, পিউপার থেকে হবে বর্ষা। আমি এখন এইটা বলার জন্যই কিন্তু আজকে আপনাকে বলেছি, এবং আপনি যখন আপনি দলীয় সকলকে নির্দেশনা দিবেন, এটি কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সামাজিক আন্দোলন হয়ে যাবে। আমি মাননীয় সংসদ সদস্য জনাব রহমতুল্লাহ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। কাজের ইভেন্টটাকেও মনে রাখবেন, এটা অগাস্ট মাস, অগাস্ট মাস, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত পরিতাপ, দুঃখের মাস, কাজেই কোনো অবস্থাতেই কাজে দিবেন না। এখানে উপস্থিত আছেন, একটু আগে যার বক্তব্য আপনারা শুনেছেন, আমাদের সম্মানিত ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিক সাহেব, এখানে আর উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর বৃন্দ, প্রায় আটটা ওয়ার্ড আমার, আটজন কাউন্সিলর এখানে উপস্থিত আছেন, আমি সবাই নাম বললাম না, রোদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর ছাড়াও আওয়ামী লীগের এই থানার সভাপতি, সাধারণ সম্পাদক সহকারে, মহানগরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহকারে, মহিলা কাউন্সিলররা, এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক কৃষক লীগ, মহিলা লীগ, মহিলা যুবলীগের নেতৃবৃন্দ, এবং আমাদের এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা, এবং উপস্থিত অন্যান্য এলাকার ব্যবসায়ীবৃন্দ, নেতৃবৃন্দ, ভাই ও বোনের আসসালামু আলাইকুম। বক্তব্য মেয়র সাহেব ক্লিয়ার করছেন, এখন ব্যাপারটা হলো এটা মেয়র সাহেবেরও ব্যাপার না, আমারও ব্যাপার না। আমরা প্রথমে আমার নিজ বাড়ি পরিষ্কার রাখবো, এবং আমার নিজ বাড়ি পরিষ্কার করে আমাদের প্রত্যেকটা কাউন্সিলরের দায়িত্ব কর্তব্য। আমাদের এটা যখন ইউনিয়ন পরিষদ ছিল, নয়টা করে ইউনিট ছিল, এবং আমরা রাজনৈতিকভাবেও নয়টা আটটা ইউনিট এক একটা এলাকাতে আসে। কাজে আমি আপনাদের আজকে তো মিটিং করতেছি, আবার দুই দিন তিন দিন পর আপনাদের নিয়ে আমি মিটিংয়ে বসবো, এবং কার কাজের কতটা প্রোগ্রেস হয়েছে, কতটা মিটিং করেছেন, এবং কিভাবে আপনারা সুপারভাইজ করতেছেন, এই জিনিসগুলো, কারণ এটা যদি আমরা একটু সতর্ক হই, তাহলে আমরা এই ডেঙ্গুর থেকে বাঁচতে পারি, এবং আমরা বিভিন্ন ওষুধ যে আছে তার থেকে আমরা বাঁচতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো বিমানের একটা অঙ্গ, এবং এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। কাজেই আপনারা চেষ্টা করবেন, আমরা পাঁচ অঙ্ক নামাজ পড়ার সময় প্রত্যেকটা মসজিদের মধ্যে আমাদের রিপ্রেজেন্টেটিভ করে দেবেন, প্রতি সন্ধ্যা নামাজের পরপর, যাতে এভরিডে ব্রিফিং করা হয়, তাতে করে জনগণ অত্যন্ত অ্যালার্ট হবে। যাই হোক, ভীষণ রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আমরা লম্বা বক্তব্য দিতে চাই না, প্রত্যেকে আমি প্রত্যেক শনিবার না, মানে সপ্তাহে একটা করে দিন একটা টাইম টেকিং করে নেবো, আমি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে আমি সফর করবো, দেখবো, এবং মানে আর কত কেমন কাজের প্রোগ্রেস, এই রিপোর্টগুলো আমি মেয়র সাহেবকে দেবো। আমি এটুকু বলতে পারি, যারা ভালো কাজ করবেন তারা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা পুরস্কৃত হবেন, যারা খারাপ কাজ করবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে কোনো সময় এক্সপেল করে দিতে পারেন। কাজে আমরা কিন্তু আমরা যখন নির্বাচন করি, ওই পোস্টারের মধ্যে লিখছিলাম, আপনার মূল্যবান ভোটখানা দিয়া আমাকে জয়যুক্ত করিয়া আপনাদের সেবা করার সুযোগ দিই, এটা কিন্তু সেবার একটা অংশ। কাজে আমি প্রত্যেকটা কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, অনুরোধ করব যে আপনারা যার যার এলাকার মধ্যে ছড়িয়ে যদি পড়েন এবং কাজ করেন, জনগণ আপনাদের সঙ্গে থাকবে, এবং জনগণ কাজ করলে আমরা এই সমস্ত অসুখ বিসুখ থেকে বাঁচতে পারবো। আমি আবারও মেয়র সাহেবকে, এলাকার কমিশনার যারা আছেন, এবং সাংবাদিক যারা আছেন, এবং উপস্থিত জনগণ যারা আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জীবনের ছাত্রী, শ্রমিককে, মহিলা লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনাকে বলবো আরেকটি তথ্য, যে 65%
কনস্ট্রাকশন যে বিল্ডিং আছে এখানে লার্ভা আছে 65%, আর বাকি 20% হলো ওয়াসার যে মিটারটা আছে ওই মিটারের ঘরের মধ্যে পানিতে। আপনারা সবাইকে দেখবেন, আমাদের কাজটা হলো অ্যাওয়ারনেস, সবাইকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, সুস্থতায় একটা যদি সমাজের আন্দোলনের মাধ্যমে আমরা কাজটা চালাতে চাই। সাংবাদিক ভাই বোনেরা, আমরা আজকে বিভিন্ন এলাকাতে যাব। আপনারা দেখেছেন এই রোদের মধ্যেও আমি নিজে থেকে আমি চাচ্ছি সকল কাউন্সিলরদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার জন্য। আমি কাউন্সিলরদেরকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন ট্রাকে, বলা আছে কোন ট্রাকে কোন কোন কাউন্সিলর চলে যাবেন, আপনারা গিয়ে এলাকাতে ক্যাম্পেইন শুরু করেন, আমি গিয়ে আপনাদের সাথে যোগ দিব। আমার সাথে আপনারা থাকার দরকার নাই, শুধু এই এলাকার যিনি কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর এই তিনজন শুধু আমার সাথে ট্রাকে থাকবে, আর বাকিরা প্রত্যেকে ট্রাকে আপনারা চলে যান আপনাদের এলাকাতে। আপনারা আপনাদের অনেক 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 ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। মাননীয় সদন সদস্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটু দেখাই দেন, মাননীয় সংসদ সদস্য আপনাকে দেখাতে চাচ্ছি যে কোন জায়গাটাতে একটু সবাই আমাদের মাননীয় সংসদ সবাইকে দেখাচ্ছে ডাবের ঘোষা দেওয়ার ঠিক। এই যে এই দেখুন, তিনটে ধরো, এই যে একটি চিপসের একটা চিপসের প্যাকেটের মধ্যে দেখেন আপনারা কি ধরনের করোনা, রঙের ডিব্বার মধ্যে কি ধরনের লার্ভা, চিপসের মধ্যে কি ধরনের লার্ভা, ডাবের খোসার মধ্যে কি ধরনের লার্ভা, এই আমরা বিরিয়ানির প্যাকেট খেয়েছি তার মধ্যে কি ধরনের লার্ভা, ফুলের টবের মধ্যে কি ধরনের লার্ভা, এটি আমাদেরকে জনগণকে সচেতন করাতে হবে। জনগণ পারবে আমাদেরকে সাহায্য করতে এবং জনগণের সহায়তায় আমরা পারবো এই ডেঙ্গু নির্মূল করতে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।